আমি একটা কথা বলি শ্রদ্ধার সাথে, জীবনে যত ধরনের কষ্ট আসুক মুখটা বন্ধ রাখবেন, মুখটা বন্ধ রাখবেন। গালির পরিবর্তে গালি নয়, চিল্লানোর পরিবর্তে চিল্লানো নয়, হামলার পরিবর্তে হামলা নয়। আপনি করে ফেললে রব করবে না, এই পয়েন্টেই জায়গায়। আপনি উত্তর দিয়ে দিলে রব উত্তর দিবে না। কিন্তু আপনি যদি বলেন যে আল্লাহ তোমার বান্দা কি করছে দেখো, আল্লাহ বিচার করবে। এবার আমি আপনাদেরকে শর্টকাটে বললে আপনারা বুঝতে পারবেন, এমন অনেক ব্যক্তি আছে যার বাপ দাদা গরিব ছিল কিন্তু তার আমলে এসে কোটি কোটি টাকা আছে না, কিভাবে? আপনারা শুধু এতটুকু বলবেন যে আল্লাহ দিছে। তা আল্লাহ দিছে কিভাবে? হয়তো ওনার পরিবারের কেউ একজন ওনার সম্পত্তি কেউ খেয়ে ফেলছে, দখল করে নিয়েছে, ওই দাদা কিংবা দাদার বাবা আল্লাহর কাছে বিচার দিছে, আল্লাহ তুমি আমাকে যা দিয়েছো তা তোমার বান্দা নিয়ে নিছে, যেহেতু বান্দাটা তোমার আমাকে আমার হিসাব বুঝাই দিতে হবে, আমাকে আমার হিসাব বুঝাই দাও, তোমার বান্দা যেহেতু জায়গা দখল করছে। আল্লাহ পাক ওই বান্দার আমল নামার মধ্যে নাতির কিংবা নাতির পতির আমলে 10 গুণ সম্পদ ব্যবস্থা করে দিয়েছে। এটা হচ্ছে আল্লাহর সিস্টেম। আমি একটা কথা বলি শ্রদ্ধার সাথে, জীবনে যত ধরনের কষ্ট আসুক মুখটা বন্ধ রাখবেন, মুখটা বন্ধ রাখবেন। গালির পরিবর্তে গালি নয়, চিল্লানোর পরিবর্তে চিল্লানো নয়, হামলার পরিবর্তে হামলা নয়। আপনি করে ফেললে রব করবে না, এই পয়েন্টেই জায়গায়। আপনি উত্তর দিয়ে দিলে রব উত্তর দিবে না। কিন্তু আপনি যদি বলেন যে আল্লাহ তোমার বান্দা কি করছে দেখো, আল্লাহ বিচার করবে। এবার আমি আপনাদেরকে শর্টকাটে বললে আপনারা বুঝতে পারবেন, এমন অনেক ব্যক্তি আছে যার বাপ দাদা গরিব ছিল কিন্তু তার আমলে এসে কোটি কোটি টাকা আছে না।